শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে জানাই ফুলে শুভেচ্ছা তোমাদের প্রতি আনন্দ রেখে বলবো অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা যে কষ্ট করে ক্লাসগুলো রেডি তৈরি করি তোমাদের জন্য সেটা অনেকটা সার্থক হবে আর যদি তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে না দেখো তাহলে নিজেরা কিছু শিখতে পারবে না আমরা যে পরিশ্রম করলাম তার কোনো মূল্য থাকলো না শিক্ষার্থীরা আমি ক্লাসে শুরুতেই যথাযথ আমি আমার পরিচিত মধ্যে তুলে ধরবো আমি প্রবাসক অর্থনীতি বিভাগ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাঙামাটি শিক্ষার্থীরা আমার আজকে পাঠ পরিচিতি হলো অর্থনীতি দ্বিতীয় পত্র শ্রেণী একাদশ দ্বাদশ খুবই শ্রেণীর জন্য এই ক্লাসটি প্রযোজ্য আমরা আজকে পড়াবো অধ্যায় দশ দশম অধ্যায় আমরা আজকে পড়াবো আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস তোমাদের মাঝে আমি উপস্থাপন করব খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে তোমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইস করো তাহলে দেখবে যে এই দশম অধ্যায় থেকে অর্থনীতি দ্বিতীয় পত্রে একটি প্রশ্ন থাকে অধ্যায়টি খুবই সহজ যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে তোমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ উন্নয়ন পরিকল্পনা ডেভেলপমেন্ট প্লানিং প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ ক্লাস শেষে যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে বা বলতে পারবে সেগুলো হলো উন্নয়ন পরিকল্পনা তোমরা ব্যাখ্যা করতে পারবে সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা প্রকারবে তোমরা ব্যাখ্যা করতে পারবে প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য তোমরা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা আমি প্রথম উন্নয়ন পরিকল্পনা ধারণা তোমাদের মাঝে উপস্থাপন করব কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গৃহীত সুচিন্তিত সুবিবেচিত সিদ্ধান্তকে উন্নয়ন পরিকল্পনা বলে আমি আবার বলতেছি কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গৃহীত সুচিন্তিত সুবে সুবিচিত সিদ্ধান্তকে উন্নয়ন পরিকল্পনা বলে অধ্যাপক রবীন্দ্রের মতে পরিকল্পনা অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করা পছন্দ করা এবং এই পছন্দ হল অর্থনৈতিক কার্যগুলির মূল কথা শিক্ষার্থীরা প্রখ্যাত অর্থনীতিবিদ মিসেস বারবারা উডেন এর মতে কোন সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত নির্বাচনকে অর্থনৈতিক পরিকল্পনা বলা অগ্রাধিকার হয় এছাড়া অধ্যাপক ডিকেনসনের মতে সামগ্রিক অর্থব্যবস্থা ব্যাপক নিরীক্ষণের ভিত্তিতে কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদিত হবে এবং তাদের মধ্যে তা বন্ধিত হবে এসব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গ্রহণ করাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে এছাড়া অধ্যাপক ডাল্টনের মতে ব্যাপক অর্থে স্থিত উদ্দেশ্যে পূরণের জন্য অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার জন্য প্রচুর সম্পদ ব্যবহারের সুস্পষ্ট নীতি বা নির্দেশকে নির্দিষ্ট সময় কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক কার্যবলী ও সামাজিক লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রাপ্ত সম্পদের উপযুক্ত ব্যবহারের জন্য যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে শিক্ষার্থীরা আমরা সময়ের ভিত্তিতে পরিকল্পনা প্রকার আলোচনা করব সময়ের ভিত্তিতে পরিকল্পনা তিন প্রকার স্বল্পমেয়াদী মেয়াদি এবং দীর্ঘমেয়াদী সাধারণত এক থেকে পাঁচ বছর মেয়াদি যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়ে থাকে সেগুলোকে স্বল্পমেয়াদী মেয়াদি পরিকল্পনা বলে

উপরে হেডলাইন দেখি দেখে বুঝতে পারছো যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অপর নাম হলো প্রেক্ষিত পরিকল্পনা আমরা এটাও জানি যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মেয়াদকাল হচ্ছে পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে সাধারণত পনেরো বছর থেকে বিশ বা পঁচিশ বছর সময়ের মধ্যে বাস্তবায়ন যোগ্য কোন লক্ষ্য বা উদ্দেশ্য নির্বাচন করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা বলে আমি আবার বলছি সাধারণত বছর থেকে বা বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য কোন লক্ষ্য বা উদ্দেশ্য নির্বাচন করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা বলে উদাহরণ হিসেবে যদি আমি বলতে যাই বাংলাদেশ সরকার দুই থেকে দুই সালের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে যা বাস্তবায়ন নানাধীন স্বল্পমেয়াদী পরিকল্পনার ধারাবাহিকতভাবে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ঘটে এখানে তুলনামূলকভাবে অধিক পরিমাণ সম্পদের প্রয়োজন হয় যেমন বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প ঢাকা চট্টগ্রাম ফোর বা ডাবল রেল লাইন প্রকল্প চট্টগ্রামে কর্ণফুলি টানেল প্রকল্প ইত্যাদি এগুলো সবই হল দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এই পরিকল্পনা শিক্ষার্থীরা আমি এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রধান প্রধান উদ্দেশ্য সমূহ নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কাঠামো পরিবর্তন সাধন করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য তারপর যেটি রয়েছে ভারসাম্যতা অর্থব্যবস্থার করে উন্নয়নের জন্য সুদৃঢ় ভিত্তি রচনা করা তারপর যে বিষয়টা রয়েছে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা দূরীকরণে জনসংখ্যা উদ্যোগ সুদূর প্রসারে কার্যবলী বাস্তবায়ন করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো শিক্ষা ও স্বাস্থ্য জনস্বাস্থ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা কেন্দ্র প্রভৃতি সামাজিক স্থায়ী মূলধন লাভের যথোপযুক্ত যোগ্যতা অর্জন করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে তারপর যেটি রয়েছে সেটি হলো অর্থনীতির বিভিন্ন খাতসমূহ আমদানি রপ্তানি অভ্যন্তরীণ ও বৈদেশিক মূল্য ইত্যাদি বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য ও পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে শিক্ষার্থীরা দ্রুত কৃষি ও শিল্পের উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি প্রকৃত জাতীয় বৃদ্ধি সহ কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে স্বল্পকালীন পরিকল্পনাগুলোর গুলোর পঠভূমি সমুন্নত রাখার সাথে সাথে দীর্ঘকালীন সমস্যাগুলোর সমাধান করার বিষয়ে মনোযোগ প্রদান করায় দীর্ঘকালীন পরিকল্পনার প্রধান উদ্দেশ্য দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ভারসাম্য রক্ষা করা দীর্ঘকালীন পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য তবে যেটি রয়েছে দীর্ঘকালীন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মাঝখানে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ব্যর্থতা দেখা দেয় তবে তা পরবর্তী সময়ে পূরণ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য দীর্ঘকালীন পরিকল্পনা গ্রহণ করা থাকে উপবৃত্ত আলস্যতা থেকে বলা যায় উন্নয়নশীল দেশের আয় জনগণ জীবনযাত্রা মানব উন্নয়ন ও কর্মসংস্থান ভিত্তিক আলোকে दीर्घমেয়াদী লক্ষ্যমাত্রার সমূহ নির্ধারণ করার জন্য এ সমস্ত দেশ दीर्घমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমি ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আমি আজও একটি বাড়ি কাজ তোমাদের দিব সেটি হলো উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ